বিষয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আর রুবেল, এই সংঘর্ষ আসলে কি কারণে হয়েছে, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, আর এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা? জেনিফার, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে যে বিষয়টা হচ্ছে, এখনো পর্যন্ত কি কারণে হত্যাকাণ্ড সেটিও আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারেনি। তবে আমরা প্রাথমিকভাবে যে ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে যে মাদ্রাসা, যেখানে হেফজখানা কিংবা মসজিদ রয়েছে, সেখানে আমরা দেখেছি অসংখ্য যে কোপানোর যে দৃশ্য, সেই দৃশ্যগুলো রক্তাক্ত অনেক কিছু আসলে এখানে দেখা গিয়েছে। এবং ওই দিন যে কালকে রাত, আজ ভোর রাতে যে ঘটনাটি ঘটেছে, এই সময় যারা পালিয়ে গিয়েছিল হেফজখানা থেকে, সেখানে আমরা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে হুট করে রাতে অন্ধকারে একদল মুখোশধারী দুর্বৃত্ত ক্যাম্পে আসেন, এবং আসার পর তারা এলোপাতাড়ি কোপাতে থাকেন। এবং যারা সে মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং ছাত্র ছিলেন, তারা মসজিদে গিয়ে আশ্রয় নিলে সেই মসজিদের ভিতরে গিয়ে তাদেরকে কোপানো হয় বলে আমাদেরকে যারা শিক্ষার্থী ছিল, যারা পালিয়ে প্রাণ বেঁচেছেন, তারা সেই বিষয়টি বলেছে। প্রায় কয়েকশো মানুষ তারা এসেছিলেন, এবং কি কারণে হত্যাকাণ্ড সেটির ব্যাখ্যা দিতে গিয়ে মাদ্রাসার কয়েকজন শিক্ষক বলছেন যে এই যে মাদ্রাসা থেকে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে সবসময় ভালো কাজ, ক্যাম্পে যাতে কোনো অপরাধ না হয়, কিংবা প্রত্যাবাসনে আগ্রহী যারা আছেন তাদের সাথে সবসময় এই বিষয়গুলো মাদ্রাসার শিক্ষকরা বুঝাতেন, ঝুপড়িঘরে যারা বসবাস করে রোহিঙ্গা, সাধারণ রোহিঙ্গা, এসব বিষয় যেহেতু বুঝাতেন, তার কারণেই তাদেরকে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে আমাদেরকে মাদ্রাসার যিনি একজন শিক্ষক ছিলেন তিনি বিষয়টি বলেছেন। তবে এই ঘটনার পর থেকে আমরা দেখতে পেয়েছি সেখানে ক্যাম্পের সেনাবাহিনী, র্যাব, বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন একযোগে সবাই কিন্তু ঘটনাস্থলে আছেন এবং তারা অভিযানও চালাচ্ছেন। আমরা কথা বলেছিলাম 14 এপিবিএনের অধিনায়ক নাইমুল হক, তার সাথে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি বলছে হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত আসলে কী কারণে হত্যাকাণ্ডটি হয়েছে সে বিষয়টি তারা এখনও জানতে পারেনি। তবে তারা অভিযান পরিচালনা করছে এবং এই হত্যাকাণ্ড কী কারণে ঘটেছে তারা খুব শীঘ্রই বের করতে পারবেন বলে জানিয়েছেন। অন্যদিকে ঘটনার পরপরই আমরা দেখতে পেয়েছি যে জেলা প্রশাসক মামুনুর রশিদ এবং অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা দুজনই ঘটনাস্থলে পরিদর্শন যান এবং যেখানে হত্যাকাণ্ডটি হয়েছে সেই ঘটনাস্থলে তারা গিয়ে সরজমিনে সব দেখেন এবং যারা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষক ছিলেন তাদের সবার সাথে কথা বলেছেন। আমরা এরপর যে জেলা প্রশাসক বের হয়ে আসেন, তারপর আমরা তাদের সাথে কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি অনেকটাই আমাদেরকে বলেছেন এই হত্যাকাণ্ডের পর মামলা হবে এবং মামলা হওয়ার পর যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম শুরু করবে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা সেটি গ্রহণ করবে বলে জানিয়েছেন এবং ক্যাম্পের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা দেখতে পেয়েছি আশপাশে বিপুল সংখ্যক লোক ভিড় করেছে এবং অনেকে যারা সাধারণ রোহিঙ্গা আছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এছাড়া এই ঘটনায় এই পর্যন্ত 6 জনের রোহিঙ্গার মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত আছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়া এক নারীর, রোহিঙ্গা নারীরও মৃত্যু হয়েছে। তো জেনিফার, এ ছিল আমার কাছে উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সবশেষ। ধন্যবাদ রুবেল। উখিয়া ক্যাম্পে সংঘর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।